সমীক্ষা অনুযায়ী এই প্রথম ভারতে মহিলাদের সংখ্যাধিক্য পুরুষের তুলনায়। পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে ভারতে 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল 927 জন। 2005 থেকে 2006 সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং মহিলার সংখ্যা প্রায় সমান ছিল। 2015 থেকে 2016 সালে মহিলাদের সংখ্যা প্রতি হাজারে 9 জন কম হয়ে দাঁড়ায়। তবে এবার অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট অনুযায়ী দেশের 707টি জেলার প্রায় 650,000 পরিবারের সমীক্ষার প্রথম পর্বে প্রতি হাজারে 200 মহিলার সংখ্যাধিক্য দেখা গিয়েছে। জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা হোক বা আদর্শবাড়ি, যা ভারতের ক্ষেত্রে সর্বপ্রথম রেকর্ড, গত বুধবার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সমীক্ষার রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য। পাশাপাশি দেশে প্রজনন হার অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট বা TFR আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। জাতীয় স্তরে মহিলা প্রতি গড় সন্তানের সংখ্যা 2.2 থেকে 2.0 হয়ে দাঁড়িয়েছে। গৃহে জন্মদান কমে হাসপাতালে জন্মদানের সংখ্যা 79% থেকে বেড়ে 89% হয়েছে, যার মধ্যে পণ্ডিচেরি এবং তামিলনাড়ুতে এই সংখ্যা 100%। এই প্রসঙ্গে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডক্টর পূজা মৈত্র ভ্রূণ নির্ধারণ আইন বলবৎ করার সুফল বলেই মনে করেছেন। নমস্কার, ডক্টর পূজা মৈত্র, বিএমও শান্তিপুর ব্লক। আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে নেব। হ্যাঁ, সমীক্ষার মাধ্যমে উঠে এসেছে যে বর্তমানে ভারতে মেয়েদের সংখ্যা পুরুষের সংখ্যার থেকে বেশি। এর জন্য দায়ী যেটা, সেটা তো অবশ্যই PCPNDT অ্যাক্ট, মানে পোস্ট কনসেপশন অ্যান্ড পোস্ট ন্যাটাল, যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এটাকে যে মানা করে দেওয়া হয়েছে, এই অ্যাক্টের তো অবশ্যই সুফল আছে। তার সাথে সাথে সুফল আছে চিকিৎসা বিজ্ঞানের, তার সাথে সাথে সুফল আছে মেয়েদের গড় আয়ু বেশি হওয়ার জন্য। আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষে মেয়েদের গড় আয়ু 69.5 বছর, যেখানে পুরুষের গড় আয়ু 65.5 বছর। অর্থাৎ বৃদ্ধ পপুলেশনে বা জেরিয়াট্রিক পপুলেশনে মেয়েদের পরিমাণ কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এই সমীক্ষার ফলে যে ফলটা উঠে এসেছে তার মানে এই নয় যে প্রতি হাজারে বেশি মেয়ে শিশু জন্ম নিচ্ছে, না, সেটা এখনও হচ্ছে না। কারণ আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে মানুষের শুক্রাণু স্বাভাবিক আচার আচরণের জন্য, ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটা যেহেতু হালকা হয়, সেই জন্য বরাবরই বেশি সংখ্যক পুরুষ শিশু জন্মগ্রহণ করবে। কিন্তু তবুও কন্যা ভ্রূণ হত্যার হার কমেছে বলে পুরুষ শিশু জন্মের তুলনায় নারী শিশু জন্মের হার অনেকটা বেড়েছে। এবং তার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মেয়েদের জেনেটিক এবং শারীরিক গঠন পুরুষের তুলনায় আলাদা রকমের হওয়ার জন্য এবং কার্ডিওভাস্কুলার এবং ডায়াবেটিক রিস্ক কিছুটা কম থাকার জন্য মেয়েদের গড় আয়ু বেড়ে যায়, একটু মেয়েদের পরিমাণ ছেলেদের থেকে বেড়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের প্রয়োজন মেডিকালি আছে এবং সেটা বিশেষ ক্ষেত্রে কোর্টের পারমিশনে হয়তো করা হয়। কিন্তু ভারতের মতো দেশে যেখানে পুরুষ এবং নারীর বিভেদ এবং একটা জেনেটিক বায়াসনেস এখনও মানুষের মনে রয়েছে, বিশেষত অত্যন্ত শহরের ধনী এলাকায়, উচ্চবিত্ত এলাকায় এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত কিছু এলাকাগুলোতেও রয়ে গেছে, তো এখনও PCPNDT পুরোপুরি তুলে দেওয়ার মতো পরিস্থিতিতে ভারতবর্ষ আসেনি। পরবর্তীতে আরও শিক্ষার প্রসার এবং নারী পুরুষের সমানতা হলে অবশ্যই বিষয়টি গুরুত্ব পাবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।